তিন জন ব্যক্তি একটা বাড়ি পাশ দিয়ে যখন যাচ্ছিলেন ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে হাদিসখানাকে বর্ণনা করতেছেন মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসখানা আমাকে হাদিসখানাকে আমি পড়েছি তিন জন ব্যক্তি একটা বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ করে বিশাল বড় একটি তুফান তিন জন ব্যক্তিকে ঘিরে ধরল তিন জন যাইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন উপর থেকে বড় একটা পাথর আসিয়া গুহার মুখের মধ্যে পড়ে গুহার মুখখানাকে বন্ধ করে দিল তিনজন সেখানে চুকির বাণী ছেড়ে ছেড়ে কান্না করতে লাগল হায় রে সোনার জীবন এই গুহার মধ্যে বুঝি শেষ হয়ে যাবে এমন করে যখন কান্নাকাটি করতে লাগলো একজন ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো ওরে ভাই এমন করে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না আসো আমরা আমাদের জীবনের সমস্ত নেক আমল গুরুকে স্মরণ করে আজকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে মধ্যে প্রথম ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বললাম ও রব্বুল আলামিন আমি আমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসতাম এত বেশি ভালোবাসতাম কোনদিন মা বাবার মুখের মধ্যে খাবার না দিয়া স্ত্রী পুত্র স্বজনের মুখের মধ্যে আমি কোনদিন খাবার দিই নাই ও রব্বুল আলামিন একদিন যখন আমি বকরি চরাতে গেলাম চরাতি চরাতি অনেক দূরে চলে গেলাম আস্তে আস্তে গভীর রজনী হয়ে গেল বকরিগুলো থেকে দুধ দহন করিয়া দুধগুলোকে গরম করে আমি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার পায়ের কাছে এসে বলতে লাগলো বাবা গো আজকে সারা দিন পার হয়ে গেল আমাদের মুখের মধ্যে কোনো খাবার পড়ে না ও গো বাবা পারলে আমাদের মুখের মধ্যে একটুখানি দুধ দাও কিন্তু আল্লাহরে আমি আমার মা বাবার মুখের মধ্যে খাবার না দিয়ে সন্তানদের মুখের মধ্যে খাবার দেওয়াকে সংগত মনে করলাম না এই জন্য দুধের বাটি নিয়ে মায়ের হুজরার মধ্যে যখন প্রবেশ করলাম দেখতে পাইলাম আমার মা ঘুমন্ত অবস্থার মধ্যে আল্লাহরে সারা রাত ধরে দুধের বাটি নিয়ে মায়ের শিয়রের মধ্যে দাঁড়িয়ে রইলাম সকাল যখন হলো মাকে দুধ পান করাইয়া তারপরে সন্তানদের মুখের মধ্যে খাবার দিলাম ও রব্বুল আলামিন এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি পাথরখানা তুমি একটুখানি সরাই দাও ফাফার রজলাকুম ফুরজাদান আল্লাহ রব্বুল আলামিন পাথরখানা একটুখানি সরাই দিয়েছেন দুই নম্বর ব্যক্তি ডাক দিয়ে বললাম ও রব্বুল আলামিন আমার একজন সুন্দরী চাষত বোন ছিলাম যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম এত বেশি ভালোবাসতাম একদিন তাকে আমি একটা খারাপ কাজে প্রস্তাব দিয়ে বসলাম সে আমার কাছ থেকে বাঁচার জন্য আমাকে ডাক দিয়ে বলল ওরে ভাই তুমি যদি আমাকে বুক করতে চাও আমাকে 100 টাকা দিতে হবে ও রব্বুল আলামিন অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করিয়ান তার হাতের মধ্যে টাকাগুলোকে দিয়ান তার দুই উরুর মাঝখানে যখন আমি বসলাম সে আমাকে ডাক দিয়ে বলল আব্দুল্লাহ ইত্তাকুল্লাম ওয়ালা তাফতাইল কদম ওরে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না আমাকে তুমি ধ্বংস করো না আল্লাহরে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে তোমার প্রতি ভয় চলে আসলো আমি সেখান থেকে চলে গেলাম ও রব্বুল আলামিন এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি পাথরখানা তুমি আরেকটুখানি সরাই দাও বলতে দেরি আল্লাহ রব্বুল আলামিন পাথরখানা আরেকটুখানি সরাই দিয়েছে তিন নম্বর ব্যক্তি ডাক দিয়ে বললাম ও রব্বুল আলামিন আমার জমিনের মধ্যে একজন শ্রমিককে এক ফরক পরিমাণ খাদ্যের বিনিময়ে কাদের মধ্যে রেখেছিলাম কাজ যখন শেষ হলো সে যখন আমার কাছে আসলো আমি যখন তাকে তার পাওনাগুলো তার হাতের মধ্যে বুঝাই দিতে গেলাম কি জানে সে তার পাওনাকে পছন্দ না করে আমার কাছ থেকে চলে গেল ও রব্বুল আলামিন তার আমানতি রক্ষা করতে যাইয়ান আমি অনেকগুলো সম্পত্তির মালিক হলাম অনেকগুলো ওটের মালিক হলাম অনেকগুলো বকরির মালিক হলাম
অনেকগুলো ফসরের মালিক হলাম অনেকগুলো ছাগলের মালিক হলাম আল্লাহরে দীর্ঘদিন পরে সে যখন আমার কাছে আসলো আমাকে ডাক দিয়ে বলল ওরে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার পাওনা তুমি আমার হাতের মধ্যে বুঝাই দাও আমি তাকে বললাম ওরে ভাই এই যে যতগুলো বকরি দেখতে পাচ্ছো এগুলো সবগুলো তোমার যতগুলো উট দেখতে পাচ্ছো এগুলো সবগুলো তোমার এগুলো সবগুলো তোমার সে আমাকে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার সাথে তুমি ঠাট্টা করো না আমি তো তোমার কাছে এত কিছু পাই না আর তুমি কি না আমাকে কত সম্পত্তির লোভ দেখাচ্ছ আমি তাকে বললাম না রে ভাই না আমি তোমাকে কোন প্রকার কোন লোভ দেখাচ্ছি না তুমি যখন আমার কাছ থেকে তোমার পাওনা না নিয়ে চলে গেলে তোমার আমানতে রক্ষা করতে যাইয়ে আমি এত সম্পত্তির মালিক হলাম মূলত এগুলোর মালিক আমি নয় এগুলোর মালিক হচ্ছো তুমি ও রব্বুল আলামিন সে তার পাওনা নিয়ে আমার কাছ থেকে চলে গেল আল্লাহরে এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি পাথরখানা তুমি পুরাপুরি সরায় দাও খোদার কসম হে বলি আল্লাহ রব্বুল আলামিন পুরা পাথরখানা সরিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন ভালো কাজের দাম দেয় কে আর একটু জোরে গলা ভালো কাজের দাম দেয় কে এই যে আপনারা আজকে যে জিকরুল কোরআন এই মাহফিলটা যে আপনারা যে শুনতে আসলেন এই শুনতে আসাটা এটাকে ভালো কাজ না খারাপ কাজ আর একটু জোরে গলা ভালো কাজ না খারাপ কাজ সূরা ইখলাস কুরআন শরীফের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি সূরা যে সূরার মধ্যে আমার আল্লাহ তার শানকে এত সুন্দরভাবে বয়ান করেছেন তার তাওহীদ শিক্ষা আমাদেরকে এমন ভাবে দিয়েছেন এটা এমন একটি সূরা যে সূরার ফজিলতের হাদিস যদি আমি একটা একটা করে যদি বর্ণনা করতে যাই এই সূরার হাকিকত যদি একটা একটা করে যদি বর্ণনা করতে যাই আমার জীবন শেষ হবে হায়াত শেষ হবে কলমের কালি শেষ হবে জবানের কথা শেষ হয়ে যাবে সূরা ইখলাসের শান বর্ণনা করে শেষ করা যাবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কি বলেন আমরা সূরা ইখলাসের তাফসীর শুনতে চাই কি না আর একটু জোরে কোনা চাই কি না আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলেন কুল নবী গো আপনি বলে দেন আমি আল্লাহ বলবো না আপনি নবী বলে দেন তার মানে নবী গো যারা আপনার মাধ্যমে আমি আল্লাহকে এক বলবে ওই এক বলাকে আমি আল্লাহ গ্রহণ করব আপনার মাধ্যমে যারা আমি আল্লাহকে এক বলবে না তাদের এক বলাকেও আমি আল্লাহ কবুল করব না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কি বলেন আমরা নবীর মাধ্যমে আল্লাহকে এক বলতে চাই কি না আর একটু জোরে কোনা চাই কি না আপনি আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহকে এক বললে চলবে না আমার নবীর মাধ্যমে নবীকে মেনেই আল্লাহকে এক বলতে হবে এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন কুল হু আল্লাহু আহাদ নবী গো আমি বলবো না আপনি বলে দিন তিনি আল্লাহ তিনি এক আওয়াজ দিয়ে বলেন আমাদের আল্লাহ এক না দুই আর একটু জোরে কন্যা এক না দুই আমরা আল্লাহ এক এটা মানে কি না আর একটু জোরে কন্যা মানে কি না আল্লাহর রাসূলের জমানার মধ্যে এই হাদিস খানাকে ইমাম আবু শেখ আল আসবাহানি আল আজমতের প্রথম খণ্ডের 370 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর দুররে মনসুরের অষ্টম খণ্ডের 670 পৃষ্ঠার মধ্যে এনেছেন কাজী সানাউল্লাহ বানিপুথি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মজহারের দশম খণ্ডের 369 পৃষ্ঠার মধ্যে এনেছেন ইহুদিরা একদিন আল্লাহর নবীর কাছে আসলো আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আবুল কাসিম আমার নবীর আরেকটা নাম হলো আবুল কাসিম কারণ আল্লাহ পাক আমার নবীকে কাসিম বানিয়েছেন আমার নবী শুধু নামে কাসিম না আমার নবী কাজেও কাসিম যার কারণে আমার নবী বলেছেন বুখারীর হাদিস ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ওরে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে দিতেই থাকবে আর কিয়ামত পর্যন্ত আমি নবী তোমাদের মাঝে বন্টন করতেই থাকবো করতেই থাকবো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
ইহুদিরা আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া আবুল কাসিম খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল মালাইকাতা মিন নূরিল হিজাব আল্লাহ পাক ফেরেশতাদেরকে হিজাবের নূর দিয়ে তৈরি করেছেন ওয়া আদামা মিন হামাইম মাসনুন আদমকে মাটির নিজাস বিশেষ ভাবে সৃষ্টি করা হয়েছে ওয়া ইবলিসা মিন লাহাবিন নার ইবলিসকে অগ্নি শিখা থেকে সৃষ্টি করা হয়েছে ওয়াসসামাআ মিন দুখানিন এই আসমানকে আমার আল্লাহ ধোঁয়া থেকে সৃষ্টি করেছেন ওয়াল আরযু মিন সাবাদিল মাএ আল্লাহ পাক এই পানিকে ফেনা থেকে এই পানির ফেনা থেকে মাটিকে জমিনকে সৃষ্টি করেছেন এবার আপনি আমাদেরকে বলেন আপনার আল্লাহর খবর সম্পর্কে আপনার আল্লাহ কোথা থেকে এসেছে সঙ্গে সঙ্গে জিব্রাইল নাজিল হয়ে গেলেন ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলে দিন আপনার রব বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ তিনি সেই আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের আল্লাহ এক না দুই আর একটু জোরে বলুন না এক না দুই এই সূরার এত বেশি ফজিলত এত বেশি ফজিলত কোন মানুষ যদি এই সূরা ইখলাসের রহস্য মহত্ব মর্যাদা যদি বুঝতে পারে সে চাইবে 24টা ঘন্টা সে যেন সূরা ইখলাস থেকে তেলাওয়াত করে আর একটু আস্তে কর আরো আস্তে কর আরো আস্তে কর এবার একটু জোরে জোরে কর কি হুজুর আপনাদের এলাকায় আস্তে বলে জোরে মারে আর জোরে গলে আসতে মারে হিরে ভাই সুবহানাল্লাহ বললে কারো কি টাকা পয়সার কোনো ক্ষতি হবে কারো কি জবানটাকে বাঁকা হবে দাঁতের মধ্যে ব্যথা হবে সুবহানাল্লাহ বললে খুশি হবে কে সূরা ইখলাসের তাফসীর শুনছেন আর সুবহানাল্লাহ বলবেন না এটা কি করে হয় মুহাব্বতের সহিত বলবেন না এটা কি করে হয় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বললে খুশি হয় কে আমার নবীর ডাক দিয়ে বলেন উম্মত রে তোমাদের সুবহানাল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সদকা উম্মত রে তোমাদের আলহামদুলিল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সদকা উম্মত রে রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটাও তোমাদের জন্য একটি সদকা উম্মত রে তোমার বালতির মধ্যে পানি আছে তোমার ভাইয়ের বালতির মধ্যে পানি নাই তার বালতিটাকে পুরাই দেওয়া এটাও তোমার জন্য সদকা তোমরা যে তাহলিল বড় এত সত্তা আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক গোটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে দান করে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আবারও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বললে খুশি হয় কে আর একটু জোরে গলা কে আল্লাহ নবী নূর নবী জিন্দা নবী আটকানা বেহেশতের মালিক নবী ডাক দিয়ে বলেন মান করাম কুল হুয়াল্লাহু আহাদ যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসকে একবার পাঠ করবে ফাকাআন্নামা করা সুলুসাল কোরআন সে যেন কোরআন শরীফের তিন ভাগের এক ভাগকে তেলাওয়াত করলো من قرأ قل هو الله أحد ثلاث مرات جي بكتي سورة إخلاص كي تين بار بات كولو شجنو شمپن قرآن شريف كي خدم كوري فلو إير بوري الله نبي داك دي بولين جي بكتي سورة إخلاص كي دجبا تلوات كولو بان الله له بيتن في الجنة أمار الله تار جنو جنة دير مدي اكتا غور باناي دي بي ومن قرأ عشرين مرة جي بكتي بيش بات تلوات كروبين بنيا لغو قصرانين امار الله تر جنو جنة تير مدد دودا گور کے تويري كوري دي بين ار جي بكتي تيريش بات تلوات كروبين امار الله جنة تير مدد تر جنو تين تا گھر بانائي دي بين এর বড় জানো সূরা ইখলাস কি মান কোরআন কুল হুয়াল্লাহু আহাদ বাদান সলাতি সুবহে ইসনাতা আশরাতা মাররাতান যেই ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইখলাসকে 12 বার তেলাওয়াত করবে সেই ব্যক্তি যেন কোরআন শরীফকে 4 বার তেলাওয়াত করে ফেললো
এরপর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যে ব্যক্তি সূরা ইখলাস কি 200 বার তেলাওয়াত করবে কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিয়াতি হাসানা আমার আল্লাহ তার আমলের মধ্যে 1500 সওয়াব দান করে দিবেন এবং যে ব্যক্তি সূরা ইখলাস কি 100 বার তেলাওয়াত করলো আমার আল্লাহ তার 50 দিনের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং কি কাতাবাল্লাহু লাহু বারাআতুম মিনান নার আমার আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমরা সূরা ইখলাস বেশি করে পড়তে চাই কি না আর একটু জোরে গোনা চাই কি না সূরা ইখলাসের ফজিলত দিয়েছে কে আর একটু জোরে গোনা কে আল্লাহ এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা এজন্য ভাইরা আমাদের মুসলমান ভাইরা যে কোনো কাজে যে কোন সূরা পড়ুক জিয়ারতের ক্ষেত্রে সূরা ইখলাস কিন্তু পড়ে সূরা ইখলাস কিন্তু কি পড়ে কারণ এর শান মর্যাদা গভীরতা সবকিছু দান করেছে কে আর একটু জোরে গোনা কে জামে তিরমিজির হাদিস 2901 নম্বর হাদিস আল্লাহর নবীর একজন সাহাবী নামাজের মধ্যে বেশিরভাগ সময় তিনি সূরা ইখলাস পাঠ করতেন সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী শুধু নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করে আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন ওরে সাহাবী তুমি কেন বারবার সূরা ইখলাসটাকে পাঠ করো সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাস এই জন্য তেলাওয়াত করি কারণ আমি সূরা ইখলাসকে খুব বেশি পরিমাণে ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবী রে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরা ইখলাসের ভালোবাসা তুমি সাহাবীকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এমনি ভাবে আরেকজন সাহাবী নামাজের মধ্যে বেশিরভাগ সময় সূরা ইখলাস পাঠ করতেন ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে 7375 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ওই সাহাবীও নামাজের মধ্যে খুব বেশি পরিমাণে সূরা ইখলাস পড়তেন সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অমুক সাহাবীকে আমাদের আমির বানালেন অমুক সাহাবী যখন নামাজ পড়াতে যায় নামাজ পড়াতে গিয়ে তিনি শুধু বারবার সূরা ইখলাস পড়েন কুল হুয়াল্লাহ পড়েন আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা আমার ওই সাহাবীকে জিজ্ঞেস করো আমার সাহাবী কেন সূরা ইখলাস নামাজের মধ্যে বেশি পড়ে ওই সাহাবী জবাব দিল কারণ লিআন্নাগান সিফাতুর রহমান এই সূরা ইখলাস এমন একটি সূরা যে সূরার মধ্যে আমার রহমানের গুণ কীর্তন রয়েছে এই জন্য আমি সূরা ইখলাসকে ভালোবেসে এই সূরা ইখলাসকে নামাজের মধ্যে বেশি পড়ে আল্লাহর নবী সাহাবাই কেরাম কি ডাক দিয়ে বললেন ওরে আমার সাহাবীরা তোমরা আমার ওই সাহাবীকে জানিয়ে দাও আমার আল্লাহ আমার ওই সাহাবীকে খুব বেশি ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সূরার কত ফজিলত কত মর্যাদা এজন্য ভাইরা আল্লাহ পাক আমার নবীকে বলছেন নবী গো আমি বলবো না আপনি বলে দেন আমি বলবো না আপনি বলে দিন কারণ আপনার মাধ্যমে যারা এই সূরা এই আয়াতের মর্মার্থ বুঝে আমি আল্লাহকে এক বলবে তাদের এক বলাটাকে আমি আল্লাহ স্বীকার করব আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বের বুকে এখনো অনেক ধর্ম আছে অনেক ধর্মের লোকেরা আল্লাহকে এক মানে আল্লাহকে এক মানে তবে নিজে নিজে মানে আমার নবীকে মেনে মানে না এজন্য তাদের এক মানা আমার আল্লাহ গ্রহণ করে না কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান আমরা আল্লাহকে এক মানি নবীকে মানার মাধ্যমে এই মিয়া কথা বল না কেন ঠিক কি না আমরা নবীর মাধ্যমে আল্লাহকে এক মানি কি না আর উচ্চ জোরে কোন মানি কি না হুয়াল্লাহ এরপরে কি বলছেন এরপরে বলা হচ্ছে হুয়াল্লাহ আমি এই হুয়াল্লাহ তিনি আল্লাহ তিনি কে আল্লাহ এই বাক্যটিকে আমি কোরআন শরীফের মধ্যে 9 জায়গার মধ্যে পেয়েছি সুবহানাল্লাহ বলেন এই হুয়াল্লাহ যে শব্দটা রয়েছে এই দুটো শব্দ কোরআন শরীফের 9 জায়গার মধ্যে আমি পেয়েছি
هو الله ربي ولا أشرك بربي أحدا هو الله العزيز الحكيم تني كون الله هو الله الواحد القهار تني كون الله هو الله الذي لا إله إلا هو عالم الغيب غيب والشهادة هو الرحمن الرحيم هو الله تني كون الله الله باق نجر بريج هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله بولن أرضي يعلم سركم وجهركم ويعلم ما تكسبون هو الله تنكون الله هو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون هو الله تنكون الله قل هو الله هو أحد تن شيء الله جني أكبر أدتي زرق سبحان الله أرجو بولين আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন হু আল্লাহ তিনি কোন আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয় আমার আল্লাহর মতো কেউ কি আছে আর একটু জোরে গুনা আছে আল্লাহর সাথে কাউকে কি শরীক করা যাবে আর একটু জোরে গুনা যাবে দেখেন আমরাও আল্লাহকে এক মানে হিন্দুরাও খালেক একজন আছে মানে মানে কি না কথা বলে না আপনারা কি আমার কথা কি বুঝতে পারছেন না আমার কথা কি বুঝতে কি কষ্ট হয় আমি কি ছেড়ে দেব মুনাজাত কি করে দেব তাবারুক কি নিয়ে আসতে বলবো চিন্তা করবেন না আমি দেখেছি তাবারুক তো আছে না আমি দেখেছি ওই প্লেটের মধ্যে সেখানে সামনে সাজায় দেখেছি গরম গরম কি সুন্দর গ্রান নাকের মধ্যে লাগতেছে গরম গরম আপনাদের জন্য ব্যবস্থা হয়েছে সুন্নিদের মাহফিলের মধ্যে আসলে দুটা লাভ প্রথমে আসলে ইমানের খোরাক যাওয়ার সময় পেটের খোরাক সুবহানাল্লাহ আরো আস্তে কর আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুন্নিদের মাহফিলের মধ্যে আসলে লাভ আছে কি না দেখবেন যারা তাবারুকের এমনি বিরোধিতা করে মিলাদুন নবীর বিরোধিতা করে সোয়াদে কারবালার বিরোধিতা করে যতই তাবারুকের বিরোধিতা করুক না কেন মাহফিলের মধ্যে আসলে যারা বিরোধিতা করে তারা আগে হাত বাড়াই দেয় এমনি কথা বল না কেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কি না আর একটু জোরে গোনা চাই কি না হিন্দুরাও খালেক একজন আছে এটা মানে কি না ষষ্ঠ একজন আছে মানে তো তাদের মানার মধ্যে আর আমাদের মানার মধ্যে পার্থক্য কি প্রথমত তারা নিজে নিজে মানতেছে আর আমরা নবীকে মানার মাধ্যমে মানতেছি সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় নম্বর পার্থক্য কোন জায়গার ভিতরে হিন্দুদের আর আমাদের মধ্যে কোন ধরনের পার্থক্য পার্থক্য হচ্ছে আকীদার ক্ষেত্রে মানার ক্ষেত্রে আমরাও আল্লাহকে এক বিশ্বাস করি তারাও খালেক একজন আছে বিশ্বাস করে কিন্তু মানে শরীক হিসাবে আর আমরা মানি লা শরীক হিসাবে এই জায়গার মধ্যে আকীদার পার্থক্য যার মধ্যে আকীদা আছে তার মধ্যে ঈমান আছে কথা কোন ঠিক কি না আরো জোরে বল না ঠিক কি না যার মধ্যে আকীদা নাই তার মধ্যে ঈমান যেমন আমাদের মুসলমানদের মধ্যে আমরা সবাই আল্লাহকে এক মানি কি না আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে মানে কি না যতবার আপনারা আমার সাথে সাপোর্ট দিবেন ফেরেশতারা আপনার এটাকে লিপিবদ্ধ করতেছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা ওলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুয়াইম ইসমানি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলেন আমাদের দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আমাদের নেক এবং বদি গুলোকে লিখে থাকে আমাদের যখন মৃত্যু হয়ে যায় কোন ঈমানদারের যখন মৃত্যু হয়ে যায় কিরামান কাতিবিন আল্লাহকে ডাক দিয়ে বলেন ও রব্বুল আলামিন তোমার অমুক বান্দাদন মারা গিয়েছে আমাদের কি তুমি এবার একটু অনুমতি দাও আমরা যেন আসমানের মধ্যে উঠে তোমার এবাদত বন্দিগি করতে পারি তোমাকে আসমানের মধ্যে উড়িয়া সেজদা দিতে পারি আল্লাহ তখন ডাক দিয়ে বলে ওরে কি রহমান কে দিবেন না 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 তোমাদের কি আসমানের মধ্যে আসতে হবে না তোমরা আমার ইমানদার বান্দার কবরের মধ্যে দাঁড়িয়ে যাও এবং কিয়ামত পর্যন্ত তাসবিহ তাহলিল সেখানে পড়তে থাকো কি রহমান কে দিবেন আমার আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তাসবিহ তাহলিল পড়তে থাকবে আর ওই তাসবিহ তাহলিল গুলোর সওয়াব আমার আল্লাহ আমাদের আমলের মধ্যে যোগ করে দিবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ
যতবার আপনারা সাপোর্ট করবেন ততবার এই স্বভাবগুলো কিরামান কাদিবিন লিখতে থাকবে আওয়াজ দিয়ে বলেন কিরামান কাদিবিন আমাদের স্বভাবগুলো বেশি করে লেখুক আমরা চাই কিনা আর একটু জোরে কোন চাই কিনা আমার ভাইরা আমাদের মুসলমান আমরা যারা আছি আমরা সবাই আল্লাহকে এক মানি কিনা তো আল্লাহকে এক মানলাম সবার ঈমান আছে আল্লাহ এক আল্লাহ এক কিন্তু মানার ক্ষেত্রে কি আকীদার ক্ষেত্রে কি একটা পার্থক্য আপনি আল্লাহকে মানলেন এইভাবে বিশ্বাস তো করলেন একজন আছে কিন্তু যদি আবার বলেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তবে বলে না আর কি আওয়াজ দিয়ে বলেন ঈমান কি থাকবে এই মুসলমান কথা বল না করে ঈমান থাকবে আল্লাহ সগুল করে করতে পারে তবে করে না আর কি আবার কি সুন্দর করে দলিলও মারে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির আল্লাহ সব বিষয়ে শক্তিমান এজন্য আল্লাহ মিথ্যা কথা বলতে পারে সগুল করে করতে পারে ও মুসলমান যেই মুসলমান আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করে এই জাতীয় আকীদা রাখবে এই ব্যক্তির সাথে আর হিন্দুর সাথে কোনো পার্থক্য আছে আর একটু জোরে কোনো আছে এই জায়গা আকীদার পার্থক্য কথা বলেন কিসের পার্থক্য আকীদার পার্থক্য যার আকীদা ভালো সে ইমানদার যার আকীদা খারাপ সে হচ্ছে বেঈমান সুন্নিদের কফালটা অনেক ভালো সুন্নিদের নসিবটা অনেক ভালো কারণ তারা সুন্নি হতে পেরেছে সুন্নি হওয়াটা এটা ভাগ্যের বিষয় এটা নসিবের মধ্যে থাকতে হয় আওয়াজ দিয়ে বলেন আপনারা সুন্নি হয়ে খুশি না বেজার আর একটু জোরে বললা খুশি না বেজার আমার ভাইরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদুরের মধ্যে বর্ণনা করেন আল্লাহর একজন বুজুর্গ বান্দা একটা জায়গার মধ্যে জানাজার মধ্যে যখন গেল তার সন্তান সাক্ষ্য দিচ্ছে আমার পিতা অমুক জানাজার মধ্যে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন মানুষেরা মৃত ব্যক্তিকে কবরের মধ্যে যখন নামাচ্ছিল নামানোর সময় সেখানে আর দুইজন ব্যক্তি কবরের মধ্যে প্রবেশ করলো একজন কবর মাটি দেওয়ার সময় বের হয়ে আসলো আরেকজন কবরের ভিতরে রয়ে গেল মানুষেরা যখন মাটি দিয়ে ফেলতেছিল ওই লোকটা ডাক দিয়ে বলল নসরত সাহেব ডাক দিয়ে বলল ওরে আল্লাহর বান্দারাম তোমরা কি মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে কবর দিয়ে ফেলবে মানুষেরা ডাক দিয়ে বলো গো নসরত সাহেব আপনি কি পাগল হয়ে গেলেন এখানে জীবিত ব্যক্তি আপনি কোথায় পেলেন আমি যে একটু আগে দেখলাম দুইজন ব্যক্তি ভিতরে প্রবেশ করলো একজন ভিতরে রয়ে গেল আরেকজন বের হয়ে চলে গেল তাহলে আমি যাকে দেখলাম সে কোথায় চলে গেল ভালো করে যখন দেখলেন ওই লোকটাকে তিনি সেখানে দেখতে পাইলেন না মানুষেরা কবর দিয়ে চলে গেল কবর দিয়ে যাওয়ার পরে নসরত সাইক কবরের পাশে দাঁড়িয়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ তুমি রহস্যকে উন্মোচন করে দাও কোরআন শরীফ থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন আয়াতকে তেলাওয়াত করে রহস্য উন্মোচন করার জন্য যখন তিনি দোয়া বললেন যিনি কবরের মধ্যে প্রবেশ করেছিলেন জীবিত ব্যক্তি তিনি বের হয়ে আসলেন বের হয়ে আসি তিনি তাড়াতাড়ি যখন চলে যাচ্ছিলেন নসরত সাইক পিছন থেকে যখন ডাক দিলেন লোকটা পিছনের দিকে তাকালো ডাক দিয়ে বলল আপনি কি নসরত সাইক হ্যাঁ আমি নসরত সাইক আপনি আমাকে কেন ডেকেছেন তাড়াতাড়ি বলেন আমার কাজ আছে নসরত সাইক বলেন ওগো আল্লাহর বান্দা আমি দেখেছিলাম আপনারা দুইজন কবরের মধ্যে প্রবেশ করেছিলেন একজন ভিতরে রয়ে গেলেন আপনি রয়ে গেলেন আরেকজন চলে গেল কিন্তু যখন আমি সেই সময় দেখতে গেলাম আপনাকে তখন দেখতে পাইলাম না মূল দর্শটা আপনি কি আমাকে একটু জানাবেন নাকি ওই মানুষটা ডাক দিয়ে বলল ওগো নসরত সাইক আমি কোনো সাধারণ মানুষ নই আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমরা দুইজন ফেরেশতা ছিলাম দুনিয়ার বুকে যারা সুন্নত ওয়াল জামাতের অনুসারী সুন্নি তাদের কবরকে তলকিন করার জন্য আমার আল্লাহ আমাদেরকে নিয়োজিত করেছেন জিন্দাবাদ চিৎকার দিয়ে কোন মারহাবা আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দিক আর একটু জোরে কোন আমিন
সুন্নিদের হৃদয়ের মধ্যে এমন প্রেম লুকায়িত আছে শুধু একটু ধার দেওয়ার দরকার ধার দিলে অগ্নি স্ফুলিঙ্গের মতো সেটা বের হয়ে আসে ও বাতিলরা সুন্নিদেরকে বেশি ঘাটায়ও না সুন্নিদেরকে ঘাটালে তোমাদের অস্তিত্ব থাকবে না যেদিন সুন্নিরা মাঠের মধ্যে ইমানি প্রেম নিয়ে রাসূলের প্রেম নিয়ে মাঠের মধ্যে নেমে যাবে সেদিন তাদের সামনে তোমাদের অস্তিত্ব থাকবে না তোমরা ভেবেছিলে একজন ফারুকীকে শহীদ করে দিয়ে সুন্নিয়তকে ধ্বংস করতে পেরেছো একজন আল্লামা গাজী শের বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি শহীদ করে দিয়ে সুন্নিয়তকে তোমরা ধ্বংস করতে পেরেছো ওরে বাতিলদা তাকাই দেখো একজন ফারুকী শহীদ হয়েছে লক্ষ ফারুকীর জন্ম হয়ে গেছে কথা বল না কেন ঠিক কি না কতজনকে শহীদ করবে যতজনকে শহীদ করবে ততটা শহীদের ফোঁটা ফোঁটা রক্ত থেকে অনুপ্রাণিত হয়ে একজন ফারুকীর জন্ম হবে কথা বলেন না কেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন আমাদের আকীদা ঠিক করার দরকার আছে কি না আর একটু জোরে কোন না আছে কি না আল্লাহকে এক বিশ্বাস করে আবার এই আকীদাও রাখে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তবে বলে না আর কি আর এই জাতীয় লোকগুলো আবার এটাও ফতোয়া দেয় মিলাদুন্নবী তাবারুককে পায়খানা সেজে তুলনা দেয় তো যেই ব্যক্তি তুলনা দিয়েছে সেই ব্যক্তির কবরটাও কিন্তু এখন পায়খানার সাথে হয়েছে শিরিক শিরিক ফতোয়া দিয়ে দিয়ে নিজের অবস্থা এখন কোন জায়গার মধ্যে চলে গিয়েছে এই জন্য আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেন উম্মত রে তোমরা কি খারিজিদেরকে চিনতে যাও আমি আমি কান ধরে বলতেছি কসম খেয়ে বলতেছি খারিজি এটা আমার কোন বানানো শব্দ না এটা আমি নিজ থেকে কোন শব্দকে বানিয়ে বলছি না আমার নবী নিজেই খারিজিদের নাম উচ্চারণ করেছেন আমার নবী বলেছেন উম্মত রে তোমরা কি খারিজিদেরকে চিনতে চাও আমার কাছ থেকে জেনে নাও কোথায় কোথায় সেরেক সেরেক ফতোয়া দেবে এমিয়া কথা বল না কেন ঠিক কি না ইমাম তবরানী মুজামুস সগীরের মধ্যে বাবুল মিমের 869 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন উম্মত রে তোমরা কি খারিজিদেরকে চিনতে চাও আমার কাছ থেকে জেনে নাও আস সুন্নাতু ফীহিম বিদআ খারিজিদের অন্যতম একটি আলামত হচ্ছে এরা কোথায় কোথায় বেদাত বেদাত ফতোয়া দেবে এমিয়া কথা বল না কেন ঠিক কি না এই জন্য আমি আমার প্রায় মাহফিলের মধ্যে বলি খারিজিদের দুই ফগড়ে দুইটা মেশিন থাকে একটা হলো শিরিকের মেশিন আরেকটা হলো বেদাতের মেশিন একটা দিকে বাইরগিরি মারে শেরেক আরেকটা দিকে বাইরগিরি মারে কি বেদাত এই জন্য আমার নবী তাদের এই হাইচ্যুদের কারণে সুনান ইবনে মাজার মুকদ্দমার হাদিস মুকদ্দমার ভিতরে আমার নবীর হাদিস এসেছে আমার নবীর ডাক দিয়ে কো উম্মত রে আল খাবারিজু কিলাবুন নার উম্মত খারিজিরা হলো জাহান্নামের কুত্তা এই জন্য কুত্তা যেমন বেহায়া খারিজিরও তেমন বেহায়া আমি এ কথা বল না কেন ঠিক কি না এজন্য আপনাদের চট্টগ্রামের একজন আশিক রাসূল ছিলেন আল্লামা নুঈমউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহ খুব সুন্দরভাবে বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন ও হাবিবি মওদুদি সত খতা হইব মওদুরি মত কথা বলেন ঠিক কি না ও হাবিবি মওদুদি সত খতা হইব মধুরি মত মিডা মিডা খতা হই হই লহি যাইব ঈমান আশিক বিনে কে বুঝিবে কষ্ট হচ্ছে ছেড়ে দেব একটু জোরে জোরে বলেন আশিক বিনে কে বুঝিবে প্রেমিক বিনে কে বুঝিবে আশেকে হয়ে বাড়ি তালাম নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলেন আশেকে হয়ে বাড়ি তালাম নাম রাখিলেন হাবিবুল্লাহ ওই নবীজির দোষী খুঁজিলে থাকবে না ঈমান আশেকে বিনে কে বুঝিবে
প্রেমিক বিনে কে বুঝিবে আশিক ছাড়া নবীর প্রেমিক ছাড়া নবীর শান বুঝার কোন ক্ষমতা আছে আর একটু জোরে কোন আছে এইজন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ যে বলেছেন নবী গো আপনি বলে দিন আমি আল্লাহ সেই আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয় নবী গো এই কথাটা আপনাকে কুল বলে আমি এই জন্য বলতেছি যারা আপনার কথা শুনে আমি আল্লাহকে এক বলবে তাদের ওই এক বলাকে আমি আল্লাহ স্বীকার করব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আসেন কুল হুয়াল্লাহ আল্লাহ বলতে প্রথমে একটা আলিফ আছে না কথা বলেন আছে কিনা বলেন এই আল্লাহ শব্দটির প্রতিটা হরফের ভিতরে এক একটা গুরুত্বপূর্ণ অর্থ লুকায়িত আছে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আর একটু জোরে বলেন আলিফে আল্লাহ আলিফে কি আল্লাহ আরবি হরফের প্রত্যেক হরফের উচ্চারণ সেই হরফ থেকে হয় যেমন আপনি যখন বা বলবেন বার উচ্চারণ কিন্তু বা থেকে বার উচ্চারণ কি থেকে বা থেকে তার উচ্চারণ তা থেকে তার উচ্চারণ তা থেকে এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের উচ্চারণ তা সেই হরফ থেকে এটা আলিফ এটা এমন একটি শব্দ এমন একটি হরফ যার প্রকাশ স্বয়ং আলিফ দিয়ে হয় না সেটা হামজা দিয়ে হয় সুবহানাল্লাহ বলেন আচ্ছা বলেন আপনারা এখানে আলেম ওলামা আছেন কখনো আলিফের উচ্চারণটা আপনারা কোনদিন কি করতে পেরেছেন কেউ পেরেছেন পারেন নাই আপনারা আলিফ বলতে যখন আলিফ আলিফ যখন বলেন হামজা জবর আ লাম জে লাম ফাজের লিফ আলিফ আলিফ যখন বলতেছেন লামেজের ফার মধ্যে যখন আলিফ বলছেন যখন বানান যখন আপনারা লিখতেছেন তা আলিফ যে বলছেন আলিফ স্বয়ং নিজেকে প্রকাশ করতেছে না নিজেকে প্রকাশ করতেছে হামজা দিয়ে নিজেকে প্রকাশ করতেছে কি দিয়ে হামজা দিয়ে আলিফ এমন একটি হরফ যার প্রকাশ স্বয়ং আলিফ দিয়ে হয় না আমরা যে আ উ ই এই যে হরফ গুলো যে আমাদেরকে বড়ায় হামজা জবর আ কথা বলে হামজা জবর আলিফের উপর যখন জবর আসে তখন আলিফকে আর আলিফ বলা হয় না হামজা বলে আলিফ যখন আর আলিফের উচ্চারণ হয় না আমরা যখন আ বলি তখন সেটা হয় হামজা জবর আ যখন আমরা ই বলি তখন সেটা হামজা জের ই যখন আমরা উ বলি সেটা হামজা বেশ উ আ ই উ এখানে আলিফ কোথায় বলেন আলিফ কই আলিফ তো দেখতেছেন লিখতেছেন সবকিছু হচ্ছে আলিফের উচ্চারণ কই উচ্চারণ করতে গেলে আলিফের উচ্চারণ হচ্ছে না বার উচ্চারণ বা হচ্ছে তার উচ্চারণ তা হচ্ছে আলিফের উচ্চারণ হামজা দিয়ে কেন হচ্ছে কথা বলেন রহস্য আছে কিনা আর একটু জোরে কোন আছে কিনা এরে ভাই এই জন্য আপনাদের চট্টগ্রামের কোন একজন শায়ের তো বলেছে আল কোরআনের সবই হরফি নূরি নবীজির শান আল কোরআনের সবই হরফি নূরি নবীজির শান দেখবি তোরা থাকি যদি অন্তরে ঈমান নবী মোদের জাহান নবী মোদের প্রাণ একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ সকল হরফের উচ্চারণ সে হরফ দিয়ে কিন্তু আলিফ নিজেকে লুকিয়ে রেখে প্রকাশ করতে যখন চায় তখন একটি আওয়াজের দরকার হচ্ছে যে আওয়াজের নাম হলো হামজা কথা বলো সে আওয়াজের নাম কি হামজা আর আলিফে আল্লাহ যখন নিজেকে প্রকাশ করার জন্য যার আওয়াজকে মাধ্যম বানিয়েছেন ওই আওয়াজটির নাম হলো রাসূলুল্লাহ সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ এই জন্য আল্লাহ পাক নিজেকে নিজে এক না বলে বলতেছেন নবী গো আমি বলবো না কারণ আমি আল্লাহ গোপন আছি আমি আল্লাহ প্রকাশ হব আপনি নবীর মাধ্যমে এই জন্য আমি বলবো না আমি আল্লাহ আহাদ আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আপনি বলে দেন জোর করে সুবহানাল্লাহ আরো জোরে বলেন
অর্থাৎ নবীগো যারা আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহকে এক বলবে তাদের ওই এক বলাটাকে আমি আল্লাহ স্বীকার করব আপনার মাধ্যমে যারা আমি আল্লাহকে এক বলবে তাদের সেই এক বলার দ্বারা তারা ঈমানদার বলে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত আপনাকে মেনে এটা বলবে আওয়াজ দিয়ে বলেন আমরা আমাদের নবীকে নিজেদের জীবনের চাইতো বেশি মানতে চাই কিনা আর একটু জোরে গলা চাই কিনা আলিফ আপনার বেয়ে গেলেন আল্লাহ আল্লাহ শব্দের প্রত্যেকটা হরফের ভিতরে গুরুত্বপূর্ণ অর্থ আছে এখন আলিফকে বাদ দেন হয়ে যাচ্ছে লিল্লাহ আল্লাহর জন্য লিল্লাহ মানে কি আল্লাহর জন্য আমার ভাইয়েরা লিল্লাহ আল্লাহর জন্য সবকিছু আল্লাহর জন্য আল্লাহ পাক এটা তাফসীর কোরআনের মধ্যে বলছেন আল্লাহর জন্য কি কি রয়েছে আল্লাহ পাক নিজে বলতেছেন অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাফসীর করে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে আওয়াজ দিয়ে বলেন সবকিছু কার জন্য আরো জোরে বলুন কার জন্য ان القوه لله جميعا সমস্ত শক্তি কার জন্য واشكر لله সমস্ত শুকরিয়া কার জন্য واتم الحج والعمره لله সকল হজ উমরা সবকিছু আল্লাহর জন্য শুধু তাই নয় ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মন সবগুলো সমগ্র বিশ্বজগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য শুধু তাই নয় আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন ওরে আমার ঈমানদার বান্দারা সবকিছু যে আমার জন্য এটাও তুমি মনে রাখো ইন্না লিল্লাহ তোমরা সবাই আমি আল্লাহর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ আমরা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য এবার শুন আল্লাহর জন্য সব কিছু তখনই আল্লাহ মেনে নেবেন যখন সেটা আমার নবীর জন্য হবে আরেকটু আস্তে কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকুনু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওরে আমার বান্দা সবকিছু আমি আল্লাহর জন্য সেটা আমি তখনই মেনে নিব যখন সেগুলো আমার নবীর জন্য হবে এইজন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বুখারী শরীফের 6944 নম্বর হাদিস ওরে আমার উম্মতেরা এই জমিনের মালিক শুধু যে আল্লাহ তা নয় তোমরা মনে রাখো ফালা انما الارض لله ورسوله এই জমিনের মালিক যেমন আল্লাহ তেমনি ভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মালিক জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ فاعلموا انما الارض لله ورسوله এই জমিনের মালিক যেমনি ভাবে আমার আল্লাহ তেমনি ভাবে এই জমিনের মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিক বানিয়েছে কে এ মুসলমান কথা বলেন না কেন মালিক বানিয়েছে কে মালিক বানাইছে আল্লাহ আর অস্বীকার করতেছে বান্দা এর বড় অবাক করার বিষয় রে ভাই আল্লাহর নবী নিজেই স্বীকৃতি দিচ্ছেন এই জমিনে মালিক যেমনি ভাবে আল্লাহ তেমনি ভাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর উম্মত এদেরকে অস্বীকার করতেছে আওয়াজ দিয়ে বলেন এই উম্মত কি সভ্য উম্মত এটা হলো অসভ্য উম্মত জোরে বলুন না কি সভ্য উম্মত এটা অসভ্য উম্মত আমরা এরকম অসভ্য উম্মত হতে চাই না আপনারা কি চান আর একটু জোরে বলুন না চান দেখবেন এদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোনো কিছুর অভাব নাই আপনারা তো এদের নামাজ দেখলে পাগল হয়ে যান ও মা গো কত সুন্দর ইবাদত কত বেশি ইবাদত করে যেভাবে ঢিলা মারে যেভাবে ঢিলা মারে যেভাবে মেসওয়াক করে সুন্নি গুরুতে এমন করতে দেখি না সুন্নি তারা ঢিলা করে সুন্নি গুরু ঢিলা করতে দেখি না আচ্ছা বলে এই ঢিলা করাটা কি কাউকে দেখানোর বিষয় আরো জোরে কোন দেখানোর বিষয় এই ঢিলাটা করতে গিয়ে এতগুলো মানুষ এই যে আপনার উযুখানার মধ্যে দাঁড়ায় আছে প্রস্রাবখানার মধ্যে গিয়ে এই ঢিলাটাকে ধইরে এতগুলো মানুষের সামনে যে আপনি হাঁটতেছেন আপনার কি একটু লজ্জা লাগতেছে না আপনার কি একটু শরম লাগে না লজ্জা লাগে না এই ঢিলাটাও কি মানুষকে দেখানোর বিষয় তো সুন্নিরা ঢিলা করে না সুন্নিদের মধ্যে এবাদত নাই বন্দিগি নাই আরে ভাই সুন্নিদের মধ্যে এবাদত না থাকলে এতগুলো আল্লাহর উলি বের হলো করতে গিয়ে
এমিয়া কথা বল না কেন ঠিক কি না সুন্নিদের মধ্যে সবগুলো বলি আর তাগবিদের সবগুলো কলা গাছের বলি এমিয়া কথা বল না কেন ঠিক কি না সুন্নিদের মধ্যে সবগুলো কি আর তাদের মধ্যে সবগুলো কি বলি এরা ওলিদের বিরোধিতা কি জন্য করে জানেন কারণ এদের মধ্যে ওলি নাই সবগুলো আছে বলি আর আমাদের ফেনীর ভাষায় কা বলি আমাদের ফেনীর ভাষা কি দাগ বগলি আপনাদের এখানে বলি বলে আমি চট্টগ্রামে আসতে আসতে এই চট্টগ্রামের কিছু ভাষা কিন্তু আমি শিখে নিয়েছি মাঝে মধ্যে উপকারে আসে আমি বাংলাদেশের মধ্যে দুটো ভাষাকে বেশি কঠিন পেয়েছি একটা হলো চট্টগ্রাম আরেকটা হলো সিলেট আমি আমার জীবনে প্রথম যখন সিলেট মাহফিলের মধ্যে গেলাম এখানে আসার পরে আমার সুন্নি ভাইয়েরা আমাকে যেইভাবে পেট ভরে খাওয়াইছে তারও আমাকে পেট ভরে ফতেমে খাওয়াইছে খানা শেষ একদম ফ্রিজ এর মধ্যে করে সুপারি হ্যাঁ পান সাদা বাদা এগুলো নিয়ে আসলো তো সুপারি দুই প্রকারের আছে একটা হলো কাঁচা আরেকটা হলো শুকনা তো একজন সিরোটি আমারে ডাক দিয়া কয় হুজুর তুমি কি শুকনা গো খাইবা নাকি ভিজা গো খাইবা আমি অবাক হয়ে গেলাম কি রে এতক্ষণ পর্যন্ত আমাকে পেট ভরে খাওয়ালো আর এখন তো গুখাইতাম তো তখন তো বিসিডি যুগ ছিল বিসিডি ক্যাসেট বিক্রি হতো তো আমাদের এই বিসিডি ক্যাসেট গুলো বিক্রি করার জন্য তখন আপনাদের চট্টগ্রামের একজন বাটিকর একজন লোক আমার সাথে খাদিম হিসেবে ছিল নাম হচ্ছে ইব্রাহিম আপনারা চিনবেন বিভিন্ন মাহফিলে কিন্তু ক্যাসেট বিক্রি করত মারা গেছে আল্লাহ বেহেশত নসিব করুক সকলকে আমিন তো দিনে আমার একটা হুজুর আপনারা গুখাই তো কয় না এখানে সুপারি শুকনাটাও আছে এক কাঁচাটাও আছে আপনি কি শুকনাটা খাবেন নাকি কাঁচাটা খাবেন এটা ওদের ভাষায় ওরা এইভাবে বলেছে কিন্তু ভাইয়েরা চট্টগ্রামের ভাষা কঠিন হলেও চট্টগ্রামের ভাষার মধ্যে একটা মজা আছে এটা আপনাদেরকে ফাম দিতে আসি তারপরে যদি এই ফামি ফুলে যদি গলা দিয়ে একটু আওয়াজটা বের হয় না আসলে আপনাদের চট্টগ্রামের ভাষার মধ্যে মজা আছে আমি বাংলাদেশের অনেক জায়গার মধ্যে সফর করেছি আমি দেখেছি সামান্য বৃষ্টি হলে সেখানে পানি জমে যায় বন্যা হয়ে যায় আর চট্টগ্রামের চতুর্দিকে পানি আর বাণী তার বড় বড় কোনো দুর্যোগ আসে না কেন বড় কোনো ক্ষতি হয় না কেন আরে ভাই হবে কি হবে চট্টগ্রামের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহর বলি রাসুল আছে আর একটু জোরে বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা গো আর একটু জোরে গো না মারহাবা আল্লাহ পাক আবারো বলছি তার হায়াতের মধ্যে বরকত দিক আওয়াজ দিয়ে বলেন আমরা সুন্নি হয়ে এই জীবনটাকে অতিবাহিত করতে চাই কিনা আর একটু জোরে গো না চাই কিনা আদর দেখে পাগল হলে চলবে না আগে দেখতে হবে তার ঈমান আকীদা ঠিক আছে কিনা কথা বল না কেন ঠিক কিনা কেন বলছি সেটাও বুঝিয়ে দিচ্ছে কষ্ট হচ্ছে মুসনাদ আহমদ বিন হাম্বালের হাদিস আল্লাহর নবী সাহাবী সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একদম উপত্যকার পাশ দিয়ে যখন আসতেছিলেন একজন নামাজিকে দেখলেন এত সুন্দর নামাজ মনে মনে ভাবতে লাগলেন আমি আমার জীবনে কোনোদিন এরকম নামাজ পড়ি নাই দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ এরকম নামাজ আমি আমার জীবনের মধ্যে কোনোদিন পড়ি নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইথাবিল গিয়ে ফাকতুলুগুন ওরে আবু বকর এক্ষুনি যাও তুমি তাকে হত্যা করে দিয়ে আসো ও মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ আর যরকন কি কাজ কিন্তু আল্লাহর নবী নামাজিকে হত্যা করার জন্য কেন বললেন তার মানে বোঝা গেল নামাজিদের মধ্যে এমন কিছু নামাজি হবে যেগুলো হবে বাটপার নামাজি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে আবু বকর এক্ষুনি যাও ওই নামাজিকে হত্যা করে দিয়ে আসো হযরতি আবু বকর সেই ব্যক্তির কাছে গেলেন তার নামাজ দেখে একদম নরম হয়ে গেলেন নবী গো এত সুন্দর নামাজ আমি আমার জীবনের মধ্যে কোনোদিন পড়ি নাই আল্লাহর নবী
সাইয়েদানাম ওমর ফারুককে ডাক দিয়ে বললেন ওরে ওমর তুমি যাও তাকে তুমি হত্যা করে দিয়ে আসো ওমরের মতো সাহাবী ওই ব্যক্তির নামাজ দেখে একদম নরম হয়ে গেলেন এই জন্য আল্লাহর নবী বললেন ওমরে খারেজিদের নামাজের সামনে তোমার নামাজকে তুচ্ছ মনে হবে তাদের রোজার সামনে তোমার রোজাকে তুচ্ছ মনে হবে মুস্তাদরাক হাকিমের হাদিস সম্পূর্ণ বিশুদ্ধ সুনানের হাদিস আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কো বলেন ওরে নবীর উম্মতেরা সেজজামানায় মসজিদ ভর্তি মুসল্লি হবে লাইসা ফিহিম মুমিন কিন্তু মুসল্লিদের মধ্যে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বললেন ওমর তাকে তুমি হত্যা করে দিয়ে আসো ওমরের মতো সাহাবী ওই ব্যক্তির নামাজ দেখে একদম নরম হয়ে গেলেন আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী রে এখনই যাও ওই নামাজীকে হত্যা করে দিয়ে আসো হযরতে আলী সেই জায়গার মধ্যে গেলেন ওই নামাজীকে সেই জায়গার মধ্যে পাইলেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই হাদিস খানাম মুসান্নফু আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে প্রথম খণ্ড 90 পৃষ্ঠা হাদিস নম্বর হলো 90 মুসান্নফ ইবনে আবি সাইবার মধ্যে এসেছে হলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম ইস্পাহানি ভিন্ন শব্দে হাদিস খানাকে বর্ণনা করেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে আমার সাহাবাই কেরাম এটা তোমরা কি করে ফেললে লাউকাতালা মাখতালাফা ফি উম্মতি রজুলান আজকে যদি তোমরা তাকে হত্যা করে দিতা আমার উম্মতের দুইজনের মধ্যে কোনো ফেতনা হইতো না জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলো সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল নামাজীদের মধ্যে এমন কিছু নামাজি হবে এরা নামাজকে হাতিয়ার বানাবে ইমানদারের ইমানকে কেড়ে নেওয়ার জন্য কথা বল না কেন ঠিক কিনা ইমানদারের ইমানকে কেড়ে নেওয়ার জন্য এদের কাছে রসুলের তাজিমের চাইতেও নামাজের গুরুত্ব বেশি এমনি কথা বল না কেন ঠিক কিনা দেখবেন এদের কাছে রসুলের তাজিমের কোনো কথা পাবেন না রসুলের মুহাব্বতের কথা পাবেন না এদের কাছে দেখবেন কোন তাজিমে রসুল নাই মুহাব্বতে রসুল নাই শুধু ইবাদত আর বندگی আওয়াজ দিয়ে বলেন এই নামাজ যে আমরা পড়তেছি আমার নবী যদি না হতেন এই নামাজ কি আমরা বেদাম সিন্নি খাইলি কাদ্দারা মৌলবী মোল্লার ছিল না ওই মৌলবী সে মোল্লারে ছিল না সিন্নি খাইলি কাদ্দারা মোল্লা ছিল না যার মাধ্যমে তুই নামাজ পড়ি হজ পড়ি যাকাত পড়ি সব কিছু তুই পাইলি সেই নবী তাজিমের চাইতে তোর কাছে নামাজটা বড় হয়ে গেল তাকে দেখ আল্লাহর নবী সাহাবী সাইদ বিন মুআল্লা দিয়ে সাইদ বিন মুআল্লা বুখারীর হাদিস বুখারীর হাদিস সাইদ বিন মুআল্লা নামাজের মধ্যে ছিলেন নবীজি ডাক দিয়ে বললেন সাইদ বিন মুআল্লা নামাজের কারণে জবাব দিতে পারেন নাই এরপর আল্লাহর নবী আবারো ডাক দিলেন যখন তিনি জবাব যখন পেলেন না আল্লাহর নবী যখন চলে যাচ্ছিলেন সাইদ বিন মুআল্লা তাড়াতাড়ি নামাজখানাকে শেষ করে নবীজির পিছনে পাওকে জোরে জোরে হাঁকিয়ে যাচ্ছেন পিছন থেকে ডাকছেন না আমার নবী পিছনের দিকে তাকালেন সাইদ বিন মুআল্লাকে দেখে বলতেছেন সাইদ বিন মুআল্লা রে কিসে তোমাকে আমার ডাকে সাড়া দিতে বাধা প্রদান করেছে সাইদ বিন মুআল্লা বলতেছে নবী গো আমি নামাজের মধ্যে ছিলাম আমার নবী ডাক দিয়ে বলেন ওরে সাইদ তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আল্লাহর নবী যখনই তোমাকে ডাক দিবে যেই কাজের মধ্যে থাকো না কেন সেটা ফেলে আমি নবীর থেকে তোমাকে সাড়া দিতে হবে আরো জোরে বলো না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন নবীজির তাজিম করার হুকুম কার আরো জোরে গলা কার আমি খারেজিদের উপর যে কিতাবটা লিখতেছি কমপ্লিট হয়ে গেছে পাণ্ডুলিপিটা হাতে চলে আসছে খারেজিদের উপরে প্রায় 400 সাড়ে 400 পৃষ্ঠার কিতাব হবে সেখানে আমি একটা হাদিস এনেছি মুস্তাদ আবু ইয়ালা থেকে যে একজন ব্যক্তি আমার নবীর যুগে আমার নবীর সামনে আসলো কিন্তু নবীকে সালাম দেয় নাই হাদিসের মধ্যে এসেছে সালাম না দিয়ে নবীকে সালাম না দিয়ে একটু দূরে গিয়ে নামাজ পড়তেছে তার কাছে আমার নবী তাজিমের চাইতো নামাজটা বড় হয়ে গেছে আমার নবীর ডাক দিয়ে কয় সাহাবাই কেরাম তাকিয়ে দেখ এর চেহারার ভিতরে শয়তানের রং এসে গেছে যার কারণে দেখবে সুন্নিদের দিকে তাকাইলো সিনা যায় তাদের দিকে তাকাইলো সিনা যায় একজন সুন্নি ভাই যতই কালো হোক না কেন তার চেহারার দিকে তাকাইলে একটা নূর ভাসে চকচক করতে থাকে আর সেই যদি তার চেহারা যদি একদম যদি সাদা সুন্দর হয় তার চেহারার দিকে তাকালে মনে হয়
বিশ্বের সমস্ত বিষণ্ণতা তার চেহারার মধ্যে পড়ে আছে ওই যে আমার নবী বলেছেন আল খাবারুজু কিলাবুন নার খারিজরা জাহান্নামের কুত্তা চেহারার দিকে তাকালে মনে যে কুত্তা আগে দিছে ঠিক এমনি কথা বল না কেন ঠিক কি না এটা হলো পার্থক্য চেহারার দিকে তাকাইলে সিনা যায় কে ইমানদার কে এটা আলামত কিন্তু চলে আসে আলামত চলে আসে আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহকে মানি কিন্তু নবীর মাধ্যমে মানি কথা কোন ঠিক কি না আমরা যা কিছু মানি আমরা আমাদের নবীর মাধ্যমে মানতে চাই কি না আর একটু জোরে গলা চাই কি না এরপর আসেন লিল্লা পেলেন এরপর আসেন লাম থেকে বাদ দিয়ে প্রথম যে লাম লিল্লার যে লাম প্রথম লাম থেকে বাদ দেন বাদ দেওয়ার পরে আবার আলিফ থেকে যোগ করেন হয়ে যাচ্ছে ইলা হয়ে যাচ্ছে কি ইলা ইলা অর্থ মাবুদ যার ইবাদত করা হয় আমরা ইবাদত করি কার আর একটু জোরে গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন ইলা শব্দের তাফসীর করছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লাহু ওয়ার রাহমানুর রাহিম আমরা যেই রবের যে মাবুদের ইবাদত করি তিনি এক অদ্বিতীয় এবং তিনি রহমানুর রহিম সুবহানাল্লাহ বলেন আমরা ইবাদত করব কার এজন্য ভাইয়েরাম আল্লাহর নবী আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিয়েছেন উম্মতরে দুনিয়ার বুকের মধ্যে তোমরা যদি সফল হতে হয় তোমাদেরকে এই দুনিয়ার বুকে সাতটি কাজের আঞ্জাম দিতে হবে এই সাতটি কাজ আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون সফল মুমিন বান্দা প্রথম নম্বর আরামত হলো তারা বিনয়শীল নামাজ আদায় করে এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন বুখারী শরীফের হাদিস ওরে আমার উম্মতেরা তোমরা তোমাদের নামাজগুলোকে সুন্দর করে আদায় করো কারণ আল্লাহর কসম করে বলতেছি আমি নবী তোমাদের রুকু এবং সেজদা আমি নবী আমার পিছন থেকেও দেখতে পারি শুধু তাই নয় মুসনাদু আহমদ বিন হাম্বলের মধ্যে আরেকটি সহি হাদিস এসে গিয়েছে আল্লাহর নবী একদিন একটা নামাজের ইমামতি করতেছিলেন পিছনে শত শত মানুষ আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতেছিলেন আল্লাহর নবী যখন নামাজ পড়াছিলেন একজন মুসল্লি কাতারের পিছনের মধ্যে একদম দাঁড়াইলো একদম শেষ কাতারের মধ্যে দাঁড়ালো সে তার নামাজখানাকে পড়তে গিয়ে নামাজখানাকে যখন নষ্ট করে ফেললো আল্লাহর নবী সালাম ফিরাইয়া পিছনের দিকে ফেললেন দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন আইয়ুহাল মুসল্লি ওরে মুসল্লি তুমি কিভাবে নামাজ পড়তেছো তুমি কি দেখতে পাচ্ছ না তুমি কি মনে করেছো আমি নবী সামনের দিকে তাকিয়ে আছি পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না ওরে আল্লাহর বান্দা আল্লাহর কসম করে বলতেছি আমি নবী আমার সামনে যত দূর দেখি আমি নবী আমার পিছন থেকেও তত দূর দেখতে পারি বুখারী শরীফের হাদিস কিতাবু সলাতের মধ্যে এসেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হাল তারাউনাম কিবলাতি হা হুনাম ওরে আমার উম্মতেরা তোমরা কি মনে করতেছ আমি নবী সামনে তাকিয়ে আছি পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না ওরে আমার উম্মতেরা আল্লাহর কসম করে বলতেছি মা ইয়াকফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ওরে আমার উম্মতেরা তোমরা যে আমার পিছনে রুকু করো সেটাও আমি নবী দেখতে পারি এমনকি তোমাদের এই অন্তরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটাও আমি নবী দেখতে পারি আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি বাবা যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি বাবা বাবা গো যাব আমি সোনার বুঝতে পারছি রে ভাই কষ্ট হচ্ছে আমি ব্যান্ডেল ড্যাগে তিন ভাগে ভাগ করলাম
এই ব্যান্ডেলের এই পাশে যারা আছেন আপনারা হলেন প্রথম পক্ষ মাসখানে গুলো বেশি হলেও আপনারা হচ্ছেন দ্বিতীয় পক্ষ এদিকের গুলো আরেকটু কম হলেও আপনারা হচ্ছেন তৃতীয় পক্ষ আমি দেখব কার মধ্যে নবীর মহব্বত কত বেশি যার মধ্যে নবীর মহব্বত যত বেশি তার গলার আওয়াজও আসবে তত বেশি কথা বলেন ঠিক কি না কি রে ভাই আপনারা কি ভয় পাচ্ছেন আপনারা কি ভয় পাচ্ছেন আরে ভাই সংখ্যা ডাজ নট ম্যাটার ম্যাটার করতেছে কার মধ্যে মহব্বত কত বেশি কথা বলেন না ঠিক কি না ভয় পাচ্ছেন প্রথমে আপনারা বলবেন আপনারা চুপ থাকবেন আমি দেখব কার মধ্যে নবীর মহব্বত কত বেশি যার মধ্যে নবীর মহব্বত তত বেশি তার গলার আওয়াজও আসবে তত বেশি প্রথমে আপনারা বলেন আপনারা চুপ থাকেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার এবার আপনারা চুপ করেন আপনারা বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি এবার আপনারা চুপ করেন আপনারা বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি হুজুর কোন দিকে আওয়াজ বেশি হ্যাঁ মাঝখানে আওয়াজ বেশি আমি তো জানি খালি কলসি বাজে বেশি বড় কলসি কম বাজে খালি কলসি বেশি বাজে অসুবিধা নাই একটু উনিশ বিশ হতে পারে কি রে ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে জমিনের আইল নিয়ে যখন ঠেলা ঠেলি লাগে তখন আশি বছরের বুড়ার গলার আওয়াজ ষোলো বছরের মধ্যে কেমনি হয় এই জায়গার মধ্যে আসলে গলা দিয়ে আওয়াজ বাহির হয় না কিন্তু ওই জায়গায় ঝগড়া লাগলে সেখানে আওয়াজ গুলো থেকে মারেন জোয়ানের মতো আওয়াজ তো হয়ে যায় একটু উনিশ বিশ হতে পারে ডানের বাইরা বামের বাইরা পিছনের বাইরা সামনের বাইরা মাঝের বাইরা একই আওয়াজে উচ্চ স্বরে মদিনা ওয়ালাকে একটু ডাকলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি বাবা যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি বাবা বাবা গো যাব আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমি নবে তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই বধু ঠিক না নবে তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু এই মধু কোথাও মিলে না বলেন এই মধু কো না না গো যাব আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার বাবা মন তাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ঠিক না মন তাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন ভালোবেসে না না গো যাব আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমি নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর অলি হয় গো তারা ঠিক না নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর অলি হয় গো তারা থাকে না জি চিন্তা পাবো না বলেন থাকে না জি না না গো যাব আমি সোনার মৌলা এই অদমের অনেক গুণা দয়াল করো ক্ষমা এই অদমের অনেক গুণা দয়াল নবীর সৎকায় দয়া করো না বলেন নবীর সৎকায় বাবা বাবা গো যাব আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার চিৎকার দিয়ে কোন মারহাবা
আমরা মদিনার মধ্যে যেতে চাই কিনা নবীর নামে গাইলে ভালো লাগে না খারাপ লাগে আর জোরে গলা কি লাগে আর কিছু কিছু বায়ের কাছে খারাপ লাগে তাদের গায়ে জ্বলে তাদের কি জ্বলে গায়ে জ্বলে তাদের কলবের মধ্যে ইমানের ভিতরে অ্যালার্জি হয়ে গেছে ইমানে কি হয়ে গেছে অ্যালার্জি হয়ে গেছে এমন অ্যালার্জি চিকিৎসাও সুন্নিদের কাছে আছে কথাগণ ঠিক কি না আল্লাহর ওলিদের সোহবতের মধ্যে বসে যাও মাসালুল জলিস মাসালুল আফতার কিছু মজলিস আছে আমার নবী বলেছেন এগুলো আদরের মতো তুমি যদি সেখানে আদরটা নাও পাও কিন্তু আতরের একটু ঘ্রাণ হলেও তোমার নাকের ভিতর লাগবে সুবহানাল্লাহ গণ আরো জোরে বলো না সুবহানাল্লাহ আমার ভাইরা আওয়াজ দিয়ে বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা আরো জোরে কোনা চাই কিনা তাহলে বলে সফল ইমানদার বান্দা হওয়ার হুকুম কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সফল ইমানদার বান্দা প্রথম নম্বর আলামত হলো তার সময় মতো তার বিনয় সহিত নামাজ আদায় করে দুই নম্বরে খারাপ কাজ থেকে নিজেদেরকে তারা বিরত রাখে এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুনা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন সুবহানাল্লাহ বলেন সফল মুমিন বান্দা তিন নম্বর আলামত হলো তার সময় মতো যাকাত আদায় করেন নিজেদের লজ্জাস্থান থেকে চতুর্থ নম্বরে তার হেফাজত করে এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউনা ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম হাফিজুন সুবহানাল্লাহ বলেন পাঁচ নম্বরে তারা আমানত রক্ষা করেন ছয় নম্বরে ওয়াদা দিলি তারা ওয়াদাকে পূরণ করে এই জন্য বুখারীর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর একজন বান্দা অপর একজন বান্দার কাছে যখন গেল ডাক দিয়ে বলল বাইরে ভাই তুমি আমাকে একটি হাজার টাকা ঋণ দাও এই ব্যক্তি বলেন তুমি সাক্ষী আনো এই ব্যক্তি বলেন কাফা বিল্লাহি শাহীদাম আমার সাক্ষী হচ্ছেন আল্লাহ ও মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহর চাইতে বড় কোন সাক্ষী আর আসেনি আর জোর কোন আসেনি এই ব্যক্তি বলেন তোমার জিম্মাদার আনাম এই ব্যক্তি বলে কাফা বিল্লাহি কাফিলাম আমার জিম্মাদার হলো আল্লাহ ও মুসলমান ভাইরা আবারও আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ চাইতে বড় কোন জিম্মাদার আসেনি এই ব্যক্তি এক হাজার টাকা দিয়ে দিলাম এই ব্যক্তি এক হাজার টাকা নিয়ে সমুদ্র পথে ব্যবসার উদ্দেশ্যে যখন বের হয়ে গেল সময় মতো টাকা তাকে দিয়ে দেবে বলে ওয়াদা করেছে যখন সে আসার সময় হয়ে গেল যখন সে সমুদ্রে পাতি আসলো কোন যখন যানবাহন সে সেখানে পাইল না এমত অবস্থায় চোখের বাণী ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলো মাবুদ গো আমি তোমার অমুক বান্দাকে ওয়াদা দিয়েছিলাম সঠিক সময় তার টাকা গুলোকে তার হাতের মধ্যে পৌঁছাই দিব ও রব্বুল আলামিন আমি তো যানবাহন পাচ্ছিলাম সঠিক সময় তোমার বান্দার কাছে যদিও পাচ্ছি না এই মনে করে করে সে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো হঠাৎ করে তার দৃষ্টি বড় একটা গাছের টুকরার দিকে গেল মনে মনে চিন্তা করলো কি করতে হবে গাছের টুকরাটাকে নিয়ে ছিদ্র করিয়া ও ছিদ্রের ভিতরে এক হাজার টাকা প্রবেশ করে দিয়া একটা চিঠি সেখানে লিখে দিয়ে ছিদ্রখানাকে বন্ধ করে দিয়া সমুদ্রের পাশে আসিয়া ডাক দিয়ে বলতে লাগলাম ও রব্বুল আমিন তোমার বান্দান আমার কাছে সাক্ষী চাইলো আমি বললাম কাফা বিল্লাহি শাহীদাম আমার সাক্ষী হলো আল্লাহ আল্লাহ গো তোমার বান্দা আমার কাছে জিম্মাদার চাইলো আমি বললাম কাফা বিল্লাহি কাফিলা আমার জিম্মাদার হলো আল্লাহ ও রব্বুল আমিন তোমার বান্দার কাছে এই কাঠির টুকরাটাকে তোমার বান্দার উদ্দেশ্যে তোমার নামে আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছি তুমি তোমার বান্দার কাছে এই টুকরাখানাকে পৌঁছাই দিও অপরবার দিয়াম পাওনাদার সমুদ্রের পাশে সে দাঁড়িয়ে রইল টাকার জন্য লোকটাকে যখন পাইল না বাড়ির মধ্যে যখন চলে যাচ্ছিল গাছের টুকরা দেখে হঠাৎ তার নজর গেল চিন্তা করতে লাগলো আমার লাগনির অভাব বাড়ির মধ্যে যদি নিয়ে যাই এটাকে টুকরো টুকরো করে লাগনি বানাতে পারবো যে চিন্তা সেই গান বাড়ির মধ্যে নিয়ে গেল টুকরা করার পরে ভিতর থেকে এক হাজার টাকা বের হয়ে আসলো চিঠিখানাও ভিতর থেকে বের হয়ে আসলো
চিঠি কানা পড়ে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করলো অপর দিক দিয়া এই লোকটা আবারো বাড়ির মধ্যে আসলো তার বাড়ির মধ্যে যাইয়া 1000 টাকা আবারো তার হাতের মধ্যে দিয়ে বলতে লাগলো ওরে আল্লাহর বান্দা আমাকে তুমি মেঘের বাণী করে ক্ষমা করে দাও আমি সঠিক সময় আসতে পারি নাই ওই ব্যক্তি বলেন না রে ভাই না না ক্ষমা চাইতে হবে না তুমি যে আল্লাহর উপর এত বেশি ভরসা করছো আমার আল্লাহ তোমার উপর এত বেশি খুশি হয়েছেন তুমি যে গাছে টুকার ভিতরে করে আমার জন্য টাকাগুলোকে পাঠিয়েছো আমার আল্লাহ তোমার পক্ষ থেকে ওই টাকাগুলোকে আমার কাছে পৌঁছে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য ভাইরা সফল মুমিন বান্দা 6 নম্বর আলামত হলো ওয়াদা দিলে ওয়াদাকে তারা পূরণ করেন সর্বোপরি তার সময় মতো নামাজ আদায় করে আর এই সাতটি কাজ কোন মুমিন বান্দা দুনিয়ার বুকের মধ্যে যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসহুম ফীহা খালিদুন হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন ওরে আমার বান্দা দুনিয়ার বুকে তুমি সাতটি কাজের আঞ্জাম দিয়ে আজকে এই হাশরের ময়দানের মধ্যে তুমি এসেছো বান্দারে আমি আল্লাহ তোমাকে আজকে কি দিব ওই যে আমার জান্নাতুল ফেরদাউস দেখা যায় এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী আমি আল্লাহ তুমি বান্দাকে বানিয়ে দিলাম আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমরা সফল ইমানদার হতে চাই কিনা এই মুসলমান কথা বল না কেন চাই কিনা আমরা ইবাদত করব একজনে তিনি কে রসুলের ইবাদত হয় না রসুলের শুধু ইবাদত হয় আর বাকি সবকিছু হয় সুবহানাল্লাহ গো রসুলের ইবাদত হয় না কিন্তু রসুলের জন্য বাকি সবকিছু হয় ইবাদত হয় শুধু একজনের জন্য তিনি কে আরো জোরে গোনা তিনি কে তাহলে আমরা যখন লিল্লার নাম থেকে বাদ দিলাম হয়ে গেল ইলাহ হয়ে গেল কি ইলাহ মানে মাবুদ আমরা যার ইবাদত করি তিনি কে আল্লাহ এবার আসেন আলিফ থেকে বাদ দেন প্রথম নাম থেকে বাদ দেন হয়ে যাচ্ছে লাহু সবকিছু তার জন্য বলেন কার জন্য আর জোরে গোনা কার জন্য তো লাহু এটার মধ্যে একটা অর্থ আছে সুবহানাল্লাহ গোল يسبح له ما في السماوات والأرض ও মুসলমান ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু কার তাসবিহ পাঠ করে আরো জোরে কোন কার এজন্য সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন ওই নবীর উম্মতেরাম আমরা যখন খাবার খেতে বসতাম আমরা শুনতে পেতাম খাবারের দানাগুলো পর্যন্ত আমার আল্লাহর তাসবিহ পাঠ করতেছে আরো জোরে বলেন তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে পরে আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ মামার সারা নিশিদিন লাহু সবকিছু তার জন্য এবার লাম থেকে বাদ দেন হয়ে যাচ্ছে হু তিনি তিনি আর কেউ নাই সুবহানাল্লাহ বলেন হু তিনি তিনি আর কেউ নাই এই হুর তাফসীরের ভিতরে তিনি কে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে নিজে বলতেছেন হুয়ার রহমানুর রহিম হুয়াল গফুরুর রহিম ওয়াল আজিজুর রহিম হুয়াল আজিজুল হাকিম হুয়াল আজিজুল আলিম হুয়াত তাওয়াবুর রহিম ওয়া বিকুল্লি শাইইন আলিম হুয়াস সামিউল আলিম ওয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহু আহাদ এমন কি আল্লাহ হুসসামাদ তিনি সেই আল্লাহ যার সমকক্ষ কেউ নাই জোরে বল সুবহানাল্লাহ হু তিনি হচ্ছেন সেই আল্লাহ যার সমকক্ষ কেউ নাই তিনি সেই আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাকে কেউ জন্ম দেয় নাই তাকে কেউ জন্ম দেয় না তিনিও কাউকে জন্ম
দেন নাই তিনি স্বয়ং সম্পূর্ণ যার আগেও কোনো খালেক নাই পরে কোনো খালেক তিনি একমাত্র খালেক তিনি আমার আপনার রব আমার আপনার হাকিকতের মালিক তিনি হচ্ছেন আল্লাহ কথা বলো তিনি কে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমান আর কেউ নাই কথা বলো তার সমান আর কেউ নাই এই পৃথিবীর বুকে কোন কিছুর সাথে আমার আল্লাহকে কি সম্পৃক্ত করা যাবে এ মুসলমান কথা বলো না কেন যাবে আমাদের দেশের মধ্যে হুজুর একটা বড় মারাত্মক বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে আমাদের যে ভাইরা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয় এই ফতোয়া দিতে গিয়ে উল্টা তারা শিরিক করে বসে সেটা কি রকম জানেন আমরা যখন রাসূলকে হাজির এবং নাজির বলি তা আমাদের ভাইরা কয় না না আল্লাহ হাজির নাজির রাসূল কেমনে হাজির নাজির মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমামদের আকীদা হলো আল্লাহকে বিসাত সব জায়গার মধ্যে হাজির জানা দুটো বাতিল ফেরকার আকীদা একটা হলো মুতাজিলা একটা হলো কদরিয়া এটা মুতাজিলা কদরিয়া সম্প্রদায়ের কি এটা বদ আকীদা আল্লাহকে সব জায়গায় বিসাত হাজির মানা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় আকীদা হলো বাতিল আকীদা আল্লাহ সব জায়গায় আছেন সেটা কোন অর্থে ইলমান ওয়া কুদরাতান ইলমান ওয়া কুদরাতান আল্লাহকে বিজাত সব জায়গার মধ্যে যারা হাজির মানে এরা আমাদেরকে মুশরিক ফতোয়া দিতে গিয়ে উল্টা নিজেরাই মুশরিক হয়ে বসে আছে এই মিয়া কথা বল না কেন ঠিক কি না এর জন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবীজি যখন বললেন খারিজিদের আলামত হলো কথা কথা শিরিক শিরিক ফতোয়া দেওয়া তো সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো কে শিরিকের নিকটবর্তী হবে আল মারবি আমির রামি যে দিবে না যাকে দেওয়া হবে আল্লাহ রাসূল বললেন না বালির রামি যে কথায় কথা শেরেক শেরেক বলবে এই ব্যক্তি শিরিকের নিকটবর্তী বেশি হবে এ মুসলমান কথা বল না কেন ঠিক কি না রাসূলের বেলায় আসলে হাজির নাজির মানে না কিন্তু এমন একটা আকীদাকে লালন করে যেটা বাতিল ফেরকাদের আকীদা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না হানাফি মাযহাবের আকীদার ইমাম তারা এই শতকড়া দিয়েছেন যুগে যুগে সমস্ত ইমামরা এই শতকড়া দিয়েছেন আল্লাহকে কোন স্থানের সাথে আল্লাহ এই জায়গার মধ্যে এখন হাজির আল্লাহকে এই স্থানের সাথে সম্পৃক্ত করা এটা হচ্ছে শিরিক আল্লাহকে কোন স্থানের সাথে সম্পৃক্ত করা যাবে না আল্লাহ কেমন সেটা আল্লাহই ভালো জানে আল্লাহ কেমন সেটা চিন্তা করার দায়িত্ব আপনার না আল্লাহ কেমন সেটা আমার আল্লাহই ভালো জানে এমন কি আমার নবী মেরাজ হজরির মধ্যে যখন আমার আল্লাহকে দেখার জন্য গেলেন আমার নবী আসার পরে কি বললেন জানেন রাআইতু রব্বি ফি আহসানি সূরা উম্মতি আমি আমার রবকে অধিক সৌন্দর্য দেখেছি কত সৌন্দর্য দেখেছেন এটা সীমানায় কিন্তু আল্লাহর নবী বলেন নাই কারণ আমার আল্লাহর সৌন্দর্যের সীমানা দেওয়ার মতো ভাষা সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি হয় নাই সুবহানাল্লাহ বলেন এমন ভাষা এখনো পর্যন্ত সৃষ্টি তো যারা বলতেছে যে আল্লাহ রাসূল হাজির নাজির এটা মানি না আল্লাহকে হাজির এটা মানি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী বরংস স্থানে হাজির হওয়া এটা মখলুকের কাজ এটা খালেকের কাজ না এটা মখলুকের সিফাত এটা খালেকের সিফাত নয় আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন আমার নবী যে হাজির হতে পারে এই বিশ্বাস আমাদের আছে কিনা আর একটু জোরে কোন না আছে কিনা আমার ভাইয়েরা মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান বাবুল ইসরাঈ বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খণ্ড 105 পৃষ্ঠা হাদিস নম্বর 166 আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে আমার উম্মতেরা আনসুরু ইলা মুসা আলাইহিস সালাম হাবিতান মিনাস সানিয়াতি ওয়ালাহু জুয়ারুন ওয়ালাহু জুয়ারুন ইলা আল্লাহি বিতালবিয়াম আল্লাহ নবী বলেন ওরে আমার সাহাবাই কেরাম উম্মদেরা আমি এই আজরাক উপত্যকার মধ্যে মুসা আলাইহিস সালামকে এই গিরিপথ দিয়ে নামতে দেখছি তিনি উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতেছেন সুম্মা আদা আলা সানিয়াতি হারসা এরপর আল্লাহ নবী হারসা গিরিপথের মধ্যে যখন আসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আইয়ো সানিয়াতি হাদিকি ওরে আমার সাহাবাই কেরাম এই জায়গার নাম কি সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ
এই জায়গার নাম হলো হারসা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে আমার সাহাবায়ে কেরাম আনসুর ইলা ইউনুস ইবনে মাত্তা আমি ইউনুস নবীকে এগিয়ে পথ দিয়ে দেখতে পাচ্ছি আলা নাকাতিন হামরা আজাদাতিন তিনি সুদাম দিকে একটা লাল উটের পিঠের মধ্যে আরোহণ করে আছেন সুবহানাল্লাহ বলেন عليك جبد من صوفين تار غير مدي اكتي بشمي جبد ختام ناقضي خلبتم وهو ينبي امي دیکھتے بچه تارو دي رشدی خزور چال دي تويري كورا ار تيني تلبية پات کرتے کرتے حضر ادشه روانا ہوئے چه ارق تجرے بولنا سبحان اللہ دیکھن حضرتے হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে আমি মুসাকে দেখতে পাচ্ছি এই তোই মুসা আমি দেখতে পাচ্ছি মুসা নবী এখান দিয়ে যাচ্ছে আচ্ছা বলেন মুসা নবী কি আমার নবীর পরের নবী না আগের নবী কথা বলে না পরের না আগের আগের নবী তো এত আগের নবী এত আগের নবীকে আল্লাহর নবী যুগে দেখতে পাচ্ছেন হজ করার উদ্দেশ্যে যাচ্ছেন ইউনুস ইবনে মাত্তাকে দেখতে পাচ্ছেন তিনিও তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে যাচ্ছেন অন্য নবীরা যদি আসতে পারে আওয়াজ দিয়ে বলেন আমার নবীর ক্ষমতা কম না বেশি কথা বলেন কম না বেশি কত বেশি সেই বেশির কোনো হিসাব আর জোর কোনো হিসাব এরপর আসুন মুস্তাদু আহমদ বিন হাম্বল তৃতীয় খণ্ডে 495 পৃষ্ঠার ভিতরে হাদিস নম্বর 2066 এর ভিতরে এসে যে হযরত আব্দুল ইবনে আব্বাস বলতেছেন লাম্মা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াদি উসফান হিনা হাজ্জা ক্বাল ইয়া আবা বকর আইয়ু ওয়াদিন হাদা আল্লাহর নবী উসমান উসমান উপত্যকা ওয়াদি উসমানের মধ্যে আল্লাহ রাসূল যখন গেলেন হজের সময় হযরত আবু বকরকে আল্লাহর নবী বলছেন আবু বকর রে এই উপত্যকার নাম কি হযরত আবু বকর বলতেছেন এটা ওয়াদি উসমান আপনারা আবার মনে করবেন না আমার নবী জিজ্ঞেস করা মানে আমার নবী এটা জানে না যদি এই অর্থ জানেন তো কোরআন শরীফে আল্লাহ মুসাকে বলতেছে মুসা রে তোমার হাতের মধ্যে এটা কি তার মানে কি আল্লাহ জানে না ও মুসা তোমার হাতের মধ্যে এটা কি তার মানে কি আল্লাহ কি জানে না জিজ্ঞেস করার অর্থ এটা না যে জানে না না বলা আর না জানা কিন্তু এক বিষয় কথা বলো না বলা আর না জানা কিন্তু এক বিষয় আমার নবী ডাক দিয়ে কয় ওরে আবু বকর এটা কোন উপত্যকা সাইয়্যেদানা আবু বকর বলছেন নবী গো এটা ওয়াদি উসমান এটা উসমান উপত্যকা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন লাক্কদ মাররা বিকি হুদুন একটু আগে হুদ আলাইহিস সালাম আমার পাশ দিয়ে গিয়েছে এমনি সুবহানাল্লাহ আরো জোরে বলতে পারেন না এদিকের লোকেরা কি মুখের মধ্যে কি চুইংগাম দিয়েছেন সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ একটু আগে আমি দেখতে পাচ্ছি হুদ আলাইহিস সালাম আমার পাশ দিয়ে অতিক্রম করতেছে ও সালিহু আলা বকরাতিন উমরিন খুতুহাল লিফু আসরুহুম উসরুহুমুল আবাউ ওয়া আরি وأرضيتهم نمار يلبون يهجون البيت العتيق আমি দেখতে পাচ্ছি হযরত সালি আলাইহিস সালাম সহ ওনারা সবাই তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটা হচ্ছে ইসনাদুহু হাসান এই হাদিসের সনদ হচ্ছে হাসান সুবহানাল্লাহ বলেন আমি দেখতে পাচ্ছি কুয়াশা আসতেছে শেষ করে দিচ্ছি আমি এখনো পুরা ইখলাসের তাফসীরের ভিতরে এখনো ঢুকতে পারিনি খুব দ্রুত টাচ দিয়ে দিয়ে একদম শেষে আসার একটু চেষ্টা করছি অল্প সময় কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিচ্ছি কষ্ট হবে আপনাদের কষ্ট হচ্ছে একটু কুয়াশা পড়লে পড়তে দেন না হয়তো এটাই কুয়াশাটাই আমার আপনার জন্য আজকে তাবারুক হয়ে এসেছে পোটলা কার হাতে যাবে বা না যাবে এটা এখনো বলতে পারতেছি না যদি তাবারুক এই কুয়াশাটাকে তাবারুক হিসেবে গ্রহণ করেন হয়তো বা আল্লাহ পাক এটার ভিতরে আপনার জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছেন এরপর আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন ইমাম মুনসিরি তারিখিব তারিহিবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 185 পৃষ্ঠার ভিতরে ইমাম তবরানিও হাদিসটাকে বয়জামুল আওসাদের মধ্যে এনেছেন ইমাম মুনজিরি বলতেছেন ইসনাদুহু হাসান এই হাদিসের সনদটাও হাসান এমনকি লা মাযহাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানি এটাকে হাসান লিগাইরিকি বলেছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে এরে বিশ্বের আমার উম্মতেরা সাল্লা ফিল মসজিদুল খাইফে 70 নবিয়ান মিনহুম
موسى عليه السلام আমি দেখতে পাচ্ছি সত্যজন নবী বনু খাইফের মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে তাদের মধ্যে মুসা নবী আছে কাআন্নি আনজুরু ইলাইহি ওয়া আলাইহি আবাআতানি কতওয়ানিজাতানি ওয়া হুয়া মুহরিম আমি আরো দেখতে পাচ্ছি মুসা আলাইহি সালাম সাদা দুটি কাতওয়ানি পোশাক পরিধান করে কাপড় পরিধান করে সবাইকে নিয়ে হজের উদ্দেশ্যে যাচ্ছে আরো জোরে বলেন বনু খাইফের মসজিদের মধ্যে সত্যজন নবীকে দেখেছেন তো অন্য নবীরা যদি আসতে পারে শুধু আমার নবী আসার বেলা আপনাদের আপত্তি হয় আমার নবীর আসার বেলা আপত্তি আমার নবীর হাজির হওয়াটাকে মানতে পারে না উল্টা যেটা শিরিকের আকীদা সেটাই ধারণ করে আমাদের বিরুদ্ধে শিরিকের অপবাদ দেয় উল্টা শিরিকটা তাদের উপরে গিয়ে রাখতেছে কথা বল না কেন ঠিক কি না আমার নবী যে আসতে পারে এ বিশ্বাস আমাদের আছে না আরো জোরে বলনা আছে আমাদের নবী ডাক দিয়ে বলেন আমি যে আসতে পারি সেটা শুনে নাও আমাদের নবী ডাক দিয়ে বলছেন বুখারী শরীফের হাদিস কিতাবুত তাবীর হাদিস নম্বর 6994 এবং 6996 বাবু মান রাআ আন-নাবিয়্যা ফিল মানামি এই পরিচ্ছেদের ভিতরে আল্লাহ রাসূল বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি যে আমার স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো সেটা স্বপ্ন না সে আমাকেই দেখলো অন্য বর্ণনা এসে যে ফাকাদ রাআল হক সে সত্যি সত্যি আমি নবীকে দেখেছে আর যে আমাকে এইভাবে দেখে ফেলেছে যেই উম্মত দেখেছে ইমাম বুখারী কিতাবুত তাবীরের ভিতরে 6993 নম্বর হাদিসের ভিতরে আবারো উল্লেখ করতেছেন উম্মত তুমি যখন আমি নবীকে এইভাবে দেখে ফেলেছো ফাসায়ারনি ফিল ইয়াকজা অপেক্ষা করো আমি নবীকে তুমি জাগ্রত থাকো অবস্থায় দেখবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতে লাগলেন ইমাম ইসমাইল হাক্কি আলাইহির রহমান তাফসীরে রুগুল বায়ানের মধ্যে দশম খণ্ডের 99 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন ইমাম গাজ্জালি বলতে লাগলেন ওয়ার রাসূল আলাইহিস সালাম লাহুল খিয়ারু ফি তাওয়াইফিল আওয়ালিমি মা আরওয়াহিস সাহাবা আল্লাহর নবীর এই আশিক ইমাম গাজ্জালি বলতেছেন এরে বিশ্বের মানুষের আল্লাহর নবীর এই ইখতিয়ার রয়েছে তিনি তার সাহাবাই কেরামদেরকে নিয়ে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে সাহাবীদের কে নিয়ে সাহাবীদের আত্মাকে নিয়ে তিনি যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারেন লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া আর এই দৃশ্যটা অনেক আউলিয়ে কেরাম পর্যন্ত দেখেছেন অনেক ওলিরাও দেখেছেন আল্লাহর নবী হাজির হয়েছেন এটা ইমাম গাজ্জালি বলতেছে এখন ইমাম গাজ্জালি এর ফতোয়া লাগাও তো দেখি এরপর আসেন ইমামুল্লাহ আলী কারি শরহে সিফার ভিতরে দ্বিতীয় খণ্ডের 118 পৃষ্ঠায় তিনি এনেছেন আইলি আন্নাহু রাহহু হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম আল্লাহ রাসূলের রূহ মুবারক প্রত্যেক ঈমানদার মুসলমানের ঘরে হাজির আরেকটু আস্তে কর সুবহানাল্লাহ এরপর দেখেন ইমামুল্লাহ আলী কারি তিনি কি বলতেছেন কত সুন্দর করে বলতেছেন মেসকা শরীফের সরা মেরকাদের ভিতরে অষ্টম খণ্ডের 3226 নম্বর এর ব্যাখ্যার ভিতরে ইমামুল্লাহ আলী কারি বলেন আইলি আন্নাহু রাহ ইমামুল্লাহ আলী কারি বলেন ওয়া ফীকে তানবীহুন নবীহুন আন্নাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা হাযিরুন নাযিরুন ফি যালিকাল আরদিল আকবার আল্লাহ রাসূল এমন কি হাসরের ময়দান উম্মতের সকল বিষয়ে হাজির এবং নাজির আরো জোরে বলেন এর একটু পরে তিনি বলতেছেন ওয়াল মুরাদু বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম শাহীদা সূরা বাকারার 134 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি বলছেন কি কি বিষয়ে আল্লাহ রাসূল হাজির নাজির আই মুত্তালিআন ওয়া রাকীবান আলাইকুম তিনি তোমাদের সম্পর্কে জেনে জানেন এবং তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন ওয়া নাযিরান লি আফআলিকুম ওয়া মুসাক্কিয়ান লি আকওয়ালিকুম তোমাদের সকল কাজে তিনি নাজির এবং তোমাদের সবকিছুর অনুমোদনকারী জোরে বল সুবহানাল্লাহ এখন বলেন মোল্লা আলী কারি তো ইনি হানাফি মাযহাবের তরজমান মোল্লা আলী কারি মেসকা শরীফের সরা মেরকাত তো তাগো মাদ্রাসার মধ্যে বড়ায় না তো ওনাকে কেন আজকে পর্যন্ত মুশরিক ফতোয়া দাও নাই ফতোয়া দিতে গেলে তো গোড়া কেটে যাবে
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবিও তিনি একদারি মন্তব্য করেছেন ওনার বিরুদ্ধে ফতোয়া দাও না কেন ওনার বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে তাদের মূল কেটে যাবে তাদের অস্তিত্ব কি থাকবে না সর্বশেষ ইমাম ইবনুল হজ আল মাদখালের মধ্যে কি বলেছেন দেখেন ইমাম কাসতলানি মুবাহিবুল লাদুনিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি এটাকে উল্লেখ করেছেন ওয়াকাদ ক্বালা উলামাউনা লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম আমাদের উলামায়ে কেরামগণ একত্রিত হয়েছে ঐক্যমত পোষণ করেছেন আল্লাহ রাসূলের দুনিয়ার জীবনকে পরকালের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই দুটাই এক সুবহানাল্লাহ গণ দুটাই কি এক ফি মুশাহিদাতিহি লিউম্মতিহি ও মারিফাতিহি বিআহওয়ালিহিম ওয়া নিজাদিহিম ওয়া আযাইমিহিম ওয়া খাওয়াতিরিহিম ওয়া যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি তিনি বলতেছেন যে তিনি নিজ উম্মতদেরকে দেখেন তাদের অবস্থা নিয়ত ইচ্ছা মনের কথা সব কিছু জানেন সব কিছু তার কাছে স্পষ্ট তার কাছে অস্পষ্ট বলে কোন কিছু নাই অর্থাৎ আল্লাহর নবী আজকে আমাদের সম্পর্ক কেও জানেন আজকের এই পরিস্থিতির সম্পর্ক আল্লাহ রাসূল আমাদেরকে দেখতেছেন ঠিক কাজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন যারা আল্লাহ তাওহীদের কথা বেশি বলতে যায় বেশি বলতে গিয়ে আমাদেরকে মুশরিকের ফতোয়া দেয় এবং আল্লাহকে হাজির বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ বলেছেন আল্লাহকে বিজাত সব জায়গায় হাজির মনে করে এটা বাতিলদের আকীদা এটা কার আকীদা কোন জায়গায় হাজির হতে পারা এটা খালেকের সিফাত না এটা মখলুকের সিফাত কারণ খালেককে আল্লাহকে কোন জায়গার সাথে সম্পৃক্ত করা আল্লাহ জায়গা থেকে পবিত্র আমার আল্লাহ জায়গা থেকে কি পবিত্র সকল স্থান থেকে পবিত্র সকল কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ এক অদ্বিতীয় তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি আমাদের খালেক তিনি আমাদের মালিক আওয়াজ দিয়ে বলেন সে মালিককে আমরা মনে প্রাণে আমাদের নবীর মাধ্যমে মানতে চাই কিনা আর একটু জোরে গোনা চাই কিনা এইভাবে বলতে গেলে আজকে রাতটা শেষ হয়ে যাবে আমি আর তাফসীরের দিকে আর বেশি ঢুকতেছি না আর একটু যদি বেশি ঢুকতে যাই এখন রাত বাজে কয়টা একটা বাজে গেছে টপ টপ করে বৃষ্টির বাণীর মতো বাণী পড়ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমি কিন্তু এখনো আরো গভীরে যাওয়া বাকি ছিল মনে করেছিলাম কিন্তু দেখতেছি যে এইভাবে বলতে গেলে আমি রাতটাকে শেষ করে গুলাতে পারবো না আর আপনাদেরকে এতক্ষণ কষ্ট দিয়ে ধরে রাখা আমার পক্ষে উচিত হবে না আর শুন ভাইয়েরা আমরা যেই নবীকে এত মহাব্বত করেছি যেই নবীকে এত বেশি ভালোবেসেছি যে নবীর গুণগান আমরা করেছি যে নবীর গুণগান কোরআন শরীফের প্রতিটা হরফের মধ্যে মজুদ আমরা পেয়েছি আসুন ওই নবীকে দাঁড়াইয়া একটু প্রাণ ভরে সালাম দিয়ে